ভারতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা, দেশে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ভারতের বর্তমান সরকার সমর্থিত রাজনৈতিক দল বিজেপির দুই শীর্ষ নেতার কটূক্তির প্রতিবাদে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়গুলোতে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার এবং বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ আরও বেশ কিছু ক্যাম্পাসে এই কর্মসূচি পালিত হয়। মহানবীকে নিয়ে বিজেপি মুখপাত্র নূপুর শর্মা এবং দিল্লি ইউনিটের প্রধান নাবিল জিন্দালের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস বিরোধী রাজ্য ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে শিক্ষার্থীরা। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আকরাম হোসেন বলেন, আমরা দেখেছি ভারতের বর্তমান সরকারের অধীনে বিভিন্ন সময়ে মুসলমানদের নির্যাতন, এনআরসি নামে মুসলমানদের নাগরিকহীন রাষ্ট্রহীন করে দেওয়া চক্রান্ত হচ্ছে, তারই অংশ ছিল রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা। বর্তমান বিশ্বে আমেরিকা, ইউরোপ এবং মধ্যপ্রাচ্য সহ সকল রাষ্ট্র যেভাবে এই বিষয়ে রাষ্ট্রীয় প্রতিবাদ জানিয়ে আসছে, একই ঘটনায় বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছেন শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থীদের শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল মুসাদ্দিক, সঞ্চালনায় অ্যাকাউন্টিং বিভাগের ফারুক হাসান, ইসলামের ইতিহাস বিভাগের জাহিদুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের এস এম তায়ুম ইসলাম সহারকে আরও অনেকেই বক্তব্য রাখেন। তারা বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা আমাদের ইমানি দায়িত্ব। এটা কোনো রাজনৈতিক সমাবেশ নয়, বরং বাঙালি মুসলমানদের ইমানি চেতনা এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা থেকে আজকের এই মানববন্ধন। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার কটূক্তির প্রতিবাদে এবং রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিন বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের 200+ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার সংলগ্ন সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। অন্যদিকে যুদ্ধ শুরু করতে এক মুহূর্ত ভাববে না চীন, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি। যদি তাইওয়ান স্বাধীনতা ঘোষণা করে তাহলে তাইওয়ানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে চীন এক মুহূর্ত ভাববে না। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে, শুক্রবার সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠকে এমন হুঁশিয়ারিমূলক বার্তা দেন চীনের প্রতিরক্ষা মন্ত্রী। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, তিনি তাইওয়ানের স্বাধীনতার পক্ষে এবং তাইওয়ানে যদি চীন আক্রমণ করে তাহলে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করবে। তার এমন মন্তব্যের পর যুক্তরাষ্ট্রের মন্ত্রীকে কঠোর ভাষায় নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে চীন। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, চীনের প্রতিরক্ষা মন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনকে বলেছেন, যদি কেউ তাইওয়ানকে চীনের কাছ থেকে আলাদা করার সাহস দেখায়, চীনের সেনাবাহিনী যুদ্ধ করার জন্য এক মুহূর্ত ভাববে না, মূল্য যতই হোক। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, তাইওয়ানের স্বাধীনতার পরিকল্পনার কণাও ভেঙে ফেলবে চীন এবং মাদারল্যান্ডের সঙ্গে তাইওয়ানের পুনরায় যুক্ত হওয়ার বিষয়ে দৃঢ়ভাবে কাজ করবে। মন্ত্রণালয় আরও বলেছে, তাইওয়ান হচ্ছে চীনের তাইওয়ান। তাইওয়ানকে ব্যবহার করে চীনকে আটকানোর পরিকল্পনা কখনোই সফল হবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, তাদের চাওয়া বেইজিং তাইওয়ানের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি থেকে বিরত থাকবে। এদিকে তাইওয়ান হল স্বশাসিত গণতান্ত্রিক দেশ, সেখানকার জনগণ সবসময় একটি আশঙ্কা নিয়ে থাকে যে কোনো সময় চীন তাইওয়ান দখল করতে হামলা চালাবে। চীন প্রায়ই বলে থাকে তাইওয়ান তাদের অংশ, একদিন এটি তারা দখল করবে বলেও প্রকাশ্যে ঘোষণা দেয়। যদি প্রয়োজন হয় তাহলে জোর করে তাইওয়ান দখল করার হুমকিও দিয়েছে চীন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।